সাইগন বা হোসিমিন সিটি নামেও যেটি পরিচিত সেটি দক্ষিণ ভিয়েতনামের কেন্দ্রস্থলে অবস্থিত এবং ভিয়েতনামে আগত দর্শনার্থীদের ভ্রমণ তালিকার প্রথম দিকেই থাকে। শহরের পর্যটন আকর্ষণগুলি মূলত ফরাসি উপনিবেশ এবং ভিয়েতনাম যুদ্ধের সময়কালের সাথে সম্পর্কিত। শহরের কেন্দ্রে বেশ কিছু প্রশস্ত আমেরিকান স্টাইল বুলেভার্ড এবং কয়েকটি ফরাসি উপনিবেশিকের ভবন রয়েছে। সাইগনের পর্যটকদের কাছে আকর্ষণের অন্যতম কেন্দ্র হচ্ছে এর শিল্প, শিল্পকর্ম এবং সংস্কৃতি। এই সাইগন বা হোসিমিন সিটি নিজস্ব ইতিহাসের কারণে সামগ্রিক শিল্পকর্মগুলোকে সাধারণত পশ্চিমা এবং পূর্ব উভয় শৈলী দ্বারা অনুপ্রাণিত হয়েছে। হোসিমিন সিটিতে শিল্পকলার জন্য বিখ্যাত স্থানগুলোর মধ্যে রয়েছে হোসিমিন সিটি মিউজিয়াম অফ ফাইন আর্টস, এছাড়াও বিভিন্ন আর্ট গ্যালারি রয়েছে। আর্ট গ্যালারিগুলো মূলত সাধারণত ন্যামখে খাই অ্যানঘাই স্ট্রিট, ট্রন ফ্লু স্ট্রিট এবং বু ভিয়েন রাস্তায় অবস্থিত। হোসিমিন সিটির প্রথম পথচারী রাস্তা বা ওয়াকিং স্ট্রিট হল নগুয়েন হুয়ে বুলেভার্ড। এটি 2015 সালের এপ্রিলে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। হোসিমিন সিটির শহরের কেন্দ্রের অবস্থানের কারণে পর্যটকদের কাছে খুব জনপ্রিয় একটি স্থান হল বুই ভিয়েন ওয়াকিং স্ট্রিট। সেখানে বিভিন্ন ধরনের রেস্তোরাঁ, কফি শপ, হোটেল, লাইভ মিউজিক পাব এবং বারও রয়েছে। হোসিমিন সিটিতে ভ্রমণের প্রতিটা মুহূর্তকে উপভোগ করা, পরিচিত অপরিচিত নানান খাবারের টেস্ট করা এবং সন্ধ্যার পর নানা কালচারাল প্রোগ্রাম উপভোগ করার জন্য বুই ভিয়েন স্ট্রিট একটি জনপ্রিয় স্থান। এটি স্থানীয় এবং বিদেশি দর্শকদের জমায়েতের জন্য একটি জনপ্রিয় গন্তব্য। সাইগন বা হোসিমিন সিটির পর্যটন সাইটগুলো জাঁকজমকপূর্ণ চাকচিক্য থেকে শুরু করে সরুগুলির বুটিক, প্যাগোডা এবং সুস্বাদু স্ট্রিট ফুড সব মিলে এত এনার্জেটিক, এত উদ্যমী একটি শহর ভ্রমণ করা আসলে একটি অসাধারণ অভিজ্ঞতা। সাইগন শহরে যে কোনো বাজেটে পায়ের জুতা থেকে শুরু করে বিলাসীপূর্ণ সবই আপনি পেতে পারেন। কম খরচে থাকা খাওয়া থেকে শুরু করে আপনার যদি বাজেট থাকে তাহলে উচ্চ শ্রেণী সম্পন্ন গাইডেড ট্যুর, উচ্চ শ্রেণী সম্পন্ন খাবার, ককটেল বার, আধুনিক বিলাসিতা সবই উপভোগ করতে পারবেন। অন্যান্য সব আকর্ষণ সাথে সাথে সাইগনে পর্যটকদের কাছে অন্যতম একটি আকর্ষণের কেন্দ্রবিন্দু হচ্ছে এর সংস্কৃতি এবং সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি। সারা বছর ধরে এই এলাকায় নানান ধরনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে। আমাদের সাইগন ট্যুরের সময় প্রায় প্রত্যেক দিনই বিভিন্ন কালচারাল প্রোগ্রাম উপভোগ করার সুযোগ হয়েছিল। ঠিক এমনি একটি গানের ভিডিও দিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন। দেখা হবে সামনের দিনে নতুন কোনো ভিডিওতে। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। শুনতে থাকুন 2017 সালের 12 জানুয়ারি মুক্তি পাওয়া লুইস ফনসি এবং ড্যান্ডু ইয়াংকিয়ের গাওয়া সারা বিশ্বে তুমুল সারা জগন স্প্যানিশ গান দেশ বাসিত। Despacito, quiero un aroleso, beso de vacío, quiero un aroleso, beso de vacío, quiero un aroleso, beso de vacío.